বাজেট অধিবেশনৰ পিছতে শাসক বিৰোধীৰ বাক্যবান বিৰোধীয়ে চৰকাৰক সমালোচনা কৰাৰ লগতে বিৰোধীক তীব্ৰ কটাক্ষ কৰে শাসক পক্ষয় বাজেট অধিবেশনৰ পিছতে শাসক বিৰোধীৰ মাজত বাক বিতণ্ডা অভিযোগ প্ৰতি অভিযোগৰ মাজত পৰিস্থিতি উত্তপ্ত হৈ পৰে বিৰোধীয়ে চৰকাৰক সমালোচনা কৰাৰ লগতে বিৰোধীক তীব্ৰ কটাক্ষ কৰে শাসক পক্ষয় বিৰোধীয়ে হাতে হাতে প্লে কাৰ্ড লৈ সদনৰ বাহিৰত প্ৰতিবাদ সাব্যস্ত কৰা পৰিলক্ষিত হ'ল কংগ্ৰেছ দল ইতিমধ্যে শেষ ৰাহুল গান্ধী এমএলএ নিৰ্বাচনতে জয়ী হ'ব নোৱাৰে প্ৰধানমন্ত্ৰী কৰ পৰা হ'ব নিজৰ ভিতৰত মিল নাই কৰ পৰা নিৰ্বাচন জিকিব ইণ্ডিয়া এলায়েন্সৰ মাজত কোনো মিল নাই এই মন্তব্যৰে বিৰোধীক সমালোচনা ৰূপজ্যোতি কৰ্মীৰ ৰাহুল গান্ধী প্ৰধানমন্ত্ৰী হ'ব যি তেওঁ আমেথি নে কি সমষ্টিত তেওঁলোকৰ দেউতাক আমুক মাক আৰু বহুতে বহুতে জিকি আছিল সেই সমষ্টিতে তেওঁ আস্থা হেৰুৱালে কংগ্ৰেছৰ ধ্বংসহে কৰিছে ৰাহুল গান্ধী সেইকাৰণে ৰাহুল গান্ধীক এতিয়া অহাবাৰ এম পিটো মইতো নকওঁৱেই তেওঁ যদি এম এল এ ইলেকশ্যন উঠে ৰাহুল গান্ধী তাতো হাৰিব ইণ্ডিয়া এলায়েন্সক যেতিয়া ভাৰতবৰ্ষৰ ৰাইজে প্ৰত্যক্ষ কৰিলে যে ইণ্ডিয়া বুলি এটা নাম আছিল আমাৰ দেশৰ তাতে ডট 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 দি পেলাই যেতিয়া ভাগ ভাগ কৰিব বিচাৰিলে এতিয়া তেওঁলোকৰ মাজত কি হৈছে না ভগৱানে ভাল পায় না আল্লাই ভাল পায় না প্ৰভুৱে না গুৰুজনাই না ঈশ্বৰে না কোনো ভাল নাপায় সেইকাৰণে এই ভাগ ভাগ কৰাটোৱে এই ইণ্ডিয়া এলায়েন্সৰ এটা বিৰোধী পক্ষৰ ডাঙৰ এটা মাৰাত্মক ভুল আছে কংগ্ৰেছটো নাই এতিয়া কংগ্ৰেছৰ কথা সুধিটো লাভ নাই ডিমাহাছৰ শূন্য লাহে লাহে গোটেই দেশৰে তেওঁলোকে আস্থা হেৰুৱাইছে ৰাজস্থানত গ'ল ছত্তীশগড়ত গ'ল মধ্যপ্ৰদেশ গ'ল আৰু দেশততো কংগ্ৰেছ এতিয়া খতম হ'বলৈ ধৰিছে মইতো তিনি বছৰ আগতে কৈছিলোঁ কংগ্ৰেছ দুবন্ত নহয় কংগ্ৰেছ শেষ হৈ যাব সেইকাৰণে কংগ্ৰেছৰ কথা পাৰিলে নুসুধিব কংগ্ৰেছ কাৰণ নোহোৱা হৈ পৰিল কংগ্ৰেছ নাই এতিয়া কংগ্ৰেছৰ মানুহে কংগ্ৰেছক বিচৰা নাই কংগ্ৰেছৰ মানুহে কংগ্ৰেছক মাৰিছে ৰাইজেতো আৰু কংগ্ৰেছক এৰিলেই ৰাহুল গান্ধী এইবাৰ প্ৰধানমন্ত্ৰী হ'ব এইবাৰ কংগ্ৰেছৰ চৰকাৰ হ'ব ৰাহুল গান্ধীৰ ভাৰতজোৰ ন্যায় যাত্ৰাৰ প্ৰচাৰ প্ৰসাৰ হৈছে সমগ্ৰ ভাৰতত নৰেন্দ্ৰ মোদীক আঁতৰাই প্ৰধানমন্ত্ৰী হ'ব ৰাহুল গান্ধী এই মন্তব্য বিধায়ক ৰকিবুদ্দিন আহমেদৰ অহাবাৰ ৰাহুল গান্ধী প্ৰাইম মিনিষ্টাৰ হৈ আছে এলায়েন্সৰ আমাৰ এইবাৰ গভৰ্ণমেণ্ট হ'ব নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ এইটো কাৰ্যকালৰ পিছত আমাৰ ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই ফ্লেগ উৰাব আৰু আপোনালোকে আশীৰ্বাদ কৰক আৰু তাৰ এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে গোটেই ভাৰতবৰ্ষত ভাৰতীয় জনসাধাৰণৰ ওচৰত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ যিটো গোটেই ভাৰতবৰ্ষত আৰু বিশ্বৰ বুকুত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ প্ৰসাৰ আৰু প্ৰচাৰ যিদৰে হৈছে আপোনালোকে দেখা পাইছে তেখেতৰ এই ন্যায় পক্ষত যিদৰে তেওঁ মাত মাতি গৈছে তেওঁৰ এই কণ্ঠ কোনো ৰোধ কৰিব নোৱাৰে বিধায়কেও আমাৰ চৰকাৰৰ সফলতাৰ গুণ গাইছে এয়াই এতিয়া পৰিৱেশ হৈছে কংগ্ৰেছৰ বহুতৰে এতিয়া আত্মা আমাৰ লগত শৰীৰহে কংগ্ৰেছত ৰকিবুদ্দিন আহমেদ তথা কংগ্ৰেছীয়ে সদায় গান্ধী পৰিয়ালকে তুষ্টিকৰণ কৰে এই মন্তব্য বিধায়ক দিগন্ত কলিতাৰ আমি মুখ্যমন্ত্ৰীৰ প্ৰচাৰ কৰোঁ আমি মুখ্যমন্ত্ৰী বা আমাৰ দলৰ মুখ্যমন্ত্ৰী কিন্তু কংগ্ৰেছ দলৰ যদি এজন বিধায়কে মুখ্যমন্ত্ৰীক প্ৰচাৰ কৰিছে মুখ্যমন্ত্ৰীৰ গুণগান গাইছে আপুনি ভাবি লওক যে তাৰমানে সঁচাকৈ উন্নয়ন হৈছে কালি বিস্মিতা গগৈয়ে কৈছে যে ইমান দিনে চকুমুদিহে আছিলো উন্নয়ন দেখিছিলো কিন্তু চকুমুদি আছিল আমাৰ এতিয়া নতুনকে আমাৰ দলত আহিছে তেখেতে মনৰ কথাখিনি কৈছে ভাল কথাই কৈছে বেয়া কোৱা নাই কথাটো ভালেই কৈছে কংগ্ৰেছত থাকি কিছু লোকে চকুমুদি আছে এতিয়াও আছে মইতো সদায় কওঁ যে কংগ্ৰেছ দলৰ বহুত বিধায়ক মনটো আছে আমাৰ লগত খালি দেহটোহে কংগ্ৰেছত আছে এইটো মই সদায় কৈ থাকোঁ আৰু এইটো প্ৰমাণ হৈছে এতিয়া বেলেগ কংগ্ৰেছ তথা বিৰোধী ঐক্যমঞ্চৰ সাংগঠনিক ভেটি দুৰ্বল প্ৰধানমন্ত্ৰীৰ বিকাশ আৰু উন্নয়নৰ যাত্ৰাৰ মাত্ৰা দেখিছো কালি সভাখনত জনসমুদ্ৰ দেখিছো অসম চৰকাৰ আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক দহৰ ভিতৰত দহ নম্বৰ দিছো বা মই যোগদান কৰা বা নকৰাৰ কথা অহা নাই কিন্তু বিজেপি চৰকাৰ সফল এনেদৰে মন্তব্য কৰিলে কংগ্ৰেছৰ নিলম্বিত বিধায়ক শশীকান্ত দাসে যদিও এতিয়া কংগ্ৰেছৰ পৰা নিলম্বন হৈ আছে বিজেপিত থকাৰ নিচিনাই হৈ আছে বিজেপিত যোগদান প্ৰক্ৰিয়াও চলি আছে এতিয়া যোগদান কৰিব এই সন্দৰ্ভত এতিয়ালৈকে কোনো সিদ্ধান্ত লোৱা হোৱা নাই তেনেকুৱা কোনো কথা এতিয়ালৈকে অহা নাই তেতিয়া এতিয়ালৈকে তেনেধৰণৰ কোনো কথা চিন্তা কৰা হোৱা নাই ইণ্ডিয়া এলাইন্সে অসমত দহখন এখন বৰ অসম্ভৱ কথা
দশন এখন পাব পাবপরাকে আমার যে সাংগঠনিক ব্যবস্থা বা যে আমার জোটবন্ধনের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আজি কি হয়েছে, আজি রাইজর দল আছে বা কোনোবা জাতীয়তাবাদী কিছু কিছু দল আছে যাদের কোনো বিধায়ক নাই, এজনেই বিধায়ক নাই, তেনেকা নামগন্ধ নাথাকে কোনো বিধায়ক, এজন বিধায়ক নাথাকে, এটা যদি এগালমান দল লগ লাগি পেলায় যদি দশন আসন পাম বলে যদি আশা করেছে সেটাতো কেনেকুৱা। কালি প্রধানমন্ত্রীর আপনি যেহেতু মিটিংখন আসলে কেনেকুৱা দেখিলে? কালি তো জনসমুদ্র, কালি জনসমুদ্র, আর নরেন্দ্র প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আর্থ সামাজিক উন্নয়নের কালি যে 11,600 কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা করলে বা যে আমার আসনি কালি উদ্বোধন করলে আগন্তুক সময়ত আমার সামগ্রিক বিকাশের ক্ষেত্রে আজি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্ব বা আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব যে উন্নয়নের বাতাবরণ গড়ি উঠিছে কালি সেই জনসমুদ্রে তাকে প্রমাণ করেছে। এই পরিবেশ দেখার পিছত আপনার যাও যাও নালাগে না যিকোনো মুহূর্তে? এতিয়ালৈকে তেনেকুৱা চিন্তা করা হোৱা নাই, এতিয়ালৈকে তেনে ধরনের চিন্তা চর্চা করা নাই। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত অসমত যে উন্নয়নের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে এটো সফলভাবে তেখেতে আগুৱাইছে। আপনি দহের ভিতর দহে মাননীয় প্রধানমন্ত্রী কালি 11,600 কোটি টাকার শিলান্যাস আর লোকার্পণ করলে কংগ্রেসে কি কব? বিশ্বনাথ চারিলের পর তেজপুরলৈকে ফোর লেন হাইওয়েটা দেখা নাই নাকি, উড়ি যায় নাকি? কংগ্রেসী নেতাবিলাক হেলিকপ্টার ঘুরি আছে নাকি? মোদী উন্নয়ন দেখা নাই সেখানে এনেকা মন্তব্য করবলে আগবাড়িছে, রাইজে ধিক্কার দিব, মই দিব নালাগে, মই কংগ্রেসক ধিক্কার নিদিব, কারণ অজ্ঞানিক জ্ঞান দিলে মনে পায় বোলে কষ্ট। আর কেবাটা অসমমালার রাস্তা আজি মোর সমস্ত যে অসমমালার রাস্তা প্রথম ফেজতে এটা নাম হয়েছিল, আপনাদের চাইব অসমমালার রাস্তা কি কংগ্রেসে এইবিল নাজানিলে, যি নকরে নুবুঝে নাজানে একো করব নয় এনেকা নক কি কব। আর রাহুল গান্ধীয় তীর্থ ভ্রমণত অহার দরে আহিছিল, লক্ষিমপুরত গাড়িরপর নানামিলে রাহুল গান্ধী, কি অন্যায়ের ন্যায় আমার মানুষে একোয়ে নুবুঝিলে, কংগ্রেস লিলিত আছে রাজীব ভবনত বুমত আছে কিন্তু রাইজর মাজত নাই বলে মন্তব্য করলে বিধায়ক মানব ডেকায়। কংগ্রেস দল এতিয়া বুমর আগত আপনার ইভি স্টুডিওত আর লিলি হোটেলত গ্রাউন্ডত কোনো কংগ্রেস নাই, গ্রাউন্ডত একো করব নয়, রাহুল গান্ধী ডাঙরিয়া যে তীর্থ ভ্রমণ টাইপ করলে করে একো রিজাল্ট নাপায়, এবিল নাটক করে আছে, এইবিলাক ফলপ্রসূ নহব। আমি এটু বুঝি নাপাল লক্ষিমপুর মানে কি অন্যায় হয়েছে আর কি ন্যায় দিবলে আইসিল সেটাও কই নগলে, গতি এই মানে ভাবে তো তীর্থযাত্রা করে আছে ভারত ভ্রমণ এলায়েন্স কিন্তু এলায়েন্স এবিলাক ইলিউজন, মানে আগতেই কই আছো যে এই সভা শুবনি করা বস্তু, সব সভা শুবনি করব পাৰিব, বুমগিটা আগত বাইক দিব পাৰিব, লিলি হোটেলত মিটিং করবল পাৰিব, কিন্তু রিয়েলিটি সম্ভব নয়, কারণ এলায়েন্স কংগ্রেসের লগত বেলেগে কেতিয়া করব? কংগ্রেস ডাঙর পার্টি হিসাবে নিজকে এস্টাবলিশ করবো, বুথত সংগঠন লাগিব, গাঁত সংগঠন লাগিব, পঞ্চায়েতত সংগঠন লাগিব, এনেই হোটেলত রাজীব ভবনত সংগঠন করে থাকলে বা দিল্লি AICC অফিসত করে থাকলে বাকিবিলাক দলে মানি লব নাকি? কেতিয়াও মানি লোক, গতি এটা ইলিউজন, এটা এটা ইলিউজন তো ভাঙি যায়, ভাঙার এটা চূর্ণ বিচূর্ণ হব, আপনাদের দেখব যে কংগল অকলহরিয়া হব আর কংগ্রেসে 50টাতক কম সিট পাব এবার লোকসভা। ১৩৪ বছরীয় পুরনি দল কংগ্রেসের এই অবস্থাত মই মনত দুঃখ পাইছো, কংগ্রেসে এইবার 50খন আসনও নাপাব, একেবারে দুর্বল অবস্থা কংগ্রেসের, কংগ্রেসে চেষ্টা করক কেনেকৈ 2029 চনত দেশের শক্তিশালী বিরোধী হব পারে, এই মন্তব্য বিধায়ক প্রশান্ত ফুকনের। বেয়াও লাগিছে, মনত দুঃখ লাগিছে, সঠিক মনত অল্প দুঃখও লাগিছে, এটা দল নাইকিয়া হয়ে যাওয়া গ্রাফ দল নামা দেখিছো যে এনেকে লেন্ডিং করা মই দেখা নাই, এটা দলক কি কারণে হয়েছে মানে বুঝি পা নাই, পাপর পরাচিত্য 70 বছর অসমের রাইজক যে নাকনি কাননি খুয়ালে সেই কারণে আজি দলটো এই অবস্থা হয়েছে বলে মোর মনত কেতিয়াবা ঠাও। 15টা দল লৈ হুঙ্কার দিছিলে কিন্তু 15টা দল লৈ আপোনাৰ সেইটো ভঙ্গ হল, মানে 15টা দল নালাগে, সিসা কেতিয়াও জোড়া নহয়, আপনার আগত 50 বার কইছো সিসা কেতিয়াও জোড়া নালাগে, সিসা ভাঙিলে যিমান এডিসিভ লগাওক যিমান এঠা লগাওক যেনেকে জোড়া নালাগে, এই 15টা দলের জোড়া কেতিয়াও লগা নাই, তারে প্রমাণ আপনি 2-3 মাসের ভিতর আপনাদের পাই গেল। এই কংগ্রেস দলের লগত একেলগে হনাপিটিকা করা মমতা ব্যানার্জিয়ে 40টা উপর সিট নাপায় বলে তেওঁলোকে কলে, যে আমি বিরোধী হিসাবে বিজেপি হিসাবে কলে শুনবলে ভাল যে বিরোধী আমাক কয়ে, কিন্তু লগৰ মানুহে আজি কলে যে 40টা উপর সিট নাপায় এই লোকসভা নির্বাচনত, মানে সেইকাৰণে কংগ্রেসক আহ্বান করছো
সব কথা বাদ দিয়ক, রিশেডিউল করক, রিঅর্গেনাইজ করক, ২৯লৈকে পারিলে ভাল অপজিশন এটা হব পারিব। ২৬ৰ কাৰণে কিন্তু আকৌ জোৰা লাগিবৰ কাৰণে পুৰা উঠি পৰি লাগে, ২৬ত হব বুলি কৈছে এলাইন্স। এইটো মুংগেৰী লালকে হাচিন চাবনে, ২৬ৰ কথাটো আপোনাৰ বাদ দিয়ক ন, ২৬লৈ কোনো কথা নাই, আমি ৯৫ৰ পৰা ১০০ৰ ছিট পাম, আজি আপোনাক লিখি থওক এই ২৬ত। কংগ্রেসে এআইডিএফৰ সৈতে সংঘাতত লিপ্ত হয়, বিজেপিৰ সৈতে নহয়, এই প্রতিক্রিয়া করিমউদ্দিন বরভূঞা। নতুন কি কথা, মই তো ছয় মাহ আগত কৈ দিলো নহয়, ইলেকশনের এক দুই মাহ আগতে ইহতে নিজে নিজে ক্লাবর নিচিনা পার্টি লৈ আৰু কত গঠবন্ধন হব, মই আগতে কৈ আছো, কোনো কাম নাই, তো মই আগতেই কৈছো, মই তো আগতে কৈছিলো যে এটা সলিউশন মই দিছিলো ছয় মাহ আগতে, যে ১৪খন পার্টি যেতিয়া নামি দিছে ১৪খনক ১৪টা খেলি দিয়ক, আর কংগ্রেসে এই ফর্মুলাটা না মানিলে গঠবন্ধন তো ভাঙিবই। বিজেপি তো সদায় ইলেকশন মুডত থাকে, শক্তি প্রদর্শন আর কি করব, বিজেপি মানে ২৪x৭ ইলেকশন মুডত থাকে।